ओम अज्ञानतिमिरंधस्यज्ञानञ्जन शलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथानामधाय नगरग्रामतारिणे। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त शामिनीति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पश्चात्पदेशतारिणे। वंचाकल्पतरुवश्यु कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्य अद्वैत गदाधर शिव सति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि ओम तत्सत्। जय श्री प्रभुपाद। श्री रूप सनातन भट्ट रघुनाथ जीव गोपाल भट्ट दास रघुनाथ सर गोस्वामी बिंद की जय। समस्त वैष्णव बिंद की जय। আমরা গতকাল তিনটা তত্ত্ব নিয়ে আলোচনা সমাপ্ত করলাম। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন আমাদের জীবনের জন্য খুব মানে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা। তো আজকে আমরা কয়েকটা জিনিস টাচ করব। একটা হচ্ছে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা, বৈষ্ণব স্মৃতি প্রসঙ্গ এবং সনাতন গোস্বামীর বৃন্দাবনে গমন। তো সকলে আমাকে আশীর্বাদ করবেন। ছিল সনাতন গোস্বামীর অনুরোধে শ্রীমদ মহাপ্রভু শ্রীমদ ভাগবতের শ্লোক সংখ্যাটা লিখে রাখুন আপনারা, পরে ভাগবত থেকে যদি যাদের ভাগবত আছে পড়ে নেবেন। প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় 10 নম্বর শ্লোক, প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় 10 নম্বর শ্লোক, আত্মারাম শ্লোক, এটাই ব্যাখ্যা করেছিলেন সনাতন গোস্বামীর অনুরোধে চৈতন্য মহাপ্রভু। এটা ব্যাখ্যা করেছেন, এত পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করেছেন, মানে এটা সুত গোস্বামী বিশ্লেষণ করছেন। আমি শ্লোকটা বলছি, আপনারা মনে মনে বলার চেষ্টা করবেন নিজেরা। সুত উবাচ আত্মারামশ্চ মুনয় নির্ঘন্তা অপি পুরুক্রমে কুর্বন্তি অহৈত কিং ভক্তিম ইতম ভূত গুণ হরি। আত্মারামশ্চ মুনয় নির্ঘন্তায় অপি পুরুক্রমে কুর্বন্তি অহৈত কিং ভক্তিম ইতম ভূত গুণ হরি। এটার অনুবাদ হচ্ছেন, শব্দার্থ গুলো বলি তাহলে আরো ক্লিয়ার ভালো। সুত বাচ, সুত গোস্বামী বললেন, আত্মারাম আত্মারাম, চ ও মুনয়ঃ ঋষিরা, নির্গন্তা সমস্ত বন্ধন মুক্ত, অপি সত্ত্বেও উরুক্রমে মহাবিক্রমশালী ভগবান কুর্বন্তি করেন, অহৈতকিম অহৈতকি ভক্তিম ভক্তি ইতম ভূতঃ এমন অদ্ভুত গুণ গুণাবলী হরি ভগবান শ্রীহরি। অনুবাদ, সমস্ত আত্মারামেরা বিশেষ করে যারা নিবৃত্তি মার্গে নিরত, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, একটা হচ্ছে নিবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ হচ্ছে ত্যাগের, আর প্রবৃত্তি মার্গ হচ্ছে ভোগে। সব রকমের জড় বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও কারা, যারা আত্মারামেরা, যারা আত্মারাম আত্মকেন্দ্রিক ভাবে যারা আছেন, মুনি ঋষিদের কথা বলা হচ্ছে, সেই জড় বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও তারা পরমেশ্বর ভগবানের অহৈতুকি ভক্তি লাভের আকাঙ্ক্ষা করে। তারা ঋষিরা যারা বন্ধন থেকে তারা মুক্ত, কিন্তু তাও তারা ভগবান কৃষ্ণের চরণে ভক্তি লাভের আকাঙ্ক্ষা করেন। পরমেশ্বর ভগবান দিব্য গুণাবলিতে বিভূষিত এবং তাই তিনি সকলকে আকর্ষণ করেন, এবং এমনকি মুক্ত পুরুষদেরও তিনি আকর্ষণ করেন। ভগবান দিব্য গুণাবলিতে বিভূষিত। তো আমরা কালকে আলোচনা করেছিলাম ভগবানের অনন্ত গুণ আছে, তার মধ্যে 64 গুণ হচ্ছে খুব প্রধান।
তো এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে মহাপ্রভু বলছেন, এই শ্লোকে 11টি পদ আছে এবং চৈতন্য মহাপ্রভুর এই শ্লোকটির 61টি প্রকার ব্যাখ্যা করেছেন। কত প্রকারের? 61টি প্রকার ব্যাখ্যা করেছেন। আচ্ছা, আমি বলছিলাম কি, আমি যখন ক্লাস করব, আমি একটা জিনিস অনুরোধ করব আপনাদেরকে, যখন ক্লাস চলাকালীন একটু চেষ্টা করবেন কম মেসেজ লিখতে, কারণ চোখটা ওখানে চলে যায় আমার। ঠিক আছে, পরবর্তী আপনারা প্রশ্ন করুন বা মেসেজ লিখুন যখন সময় দেব তখনই। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। তো চৈতন্য মহাপ্রভু এই শ্লোকটার 61টি প্রকারের ব্যাখ্যা করেছেন। তাহলে চিন্তা করুন কত পুঙ্খানুপুঙ্খ ভাবে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বুঝিয়েছেন প্রতিটা শব্দের। হ্যাঁ, 11টি তত্ত্ব উল্লেখ করেছেন, সংস্কৃত অভিধান অনুযায়ী 60টি অর্থ বের করেছেন, আত্মারামে 60টি অর্থ বের করেছেন, মুনয় শব্দের 60টি অর্থ বের করেছেন, নিগ্রন্থ শব্দের 4টি অর্থ বের করেছেন। তো এভাবে তিনি খুব খুঁটিনাটি ব্যাপারে মানে খুব চিন্তা করে সেটা করেছেন। তো আমরা যখন ভাগবত আলোচনা করব তখন এটাকে ভালো করে বুঝতে পারবো। মানে অনেক গভীর শিক্ষা দিয়েছেন এই শ্লোকের মাধ্যম দিয়ে। শিলা প্রভুপাদ এটাকে খুব সুন্দর করে তুলে ধরেছেন, ভগবানের অনন্ত গুণাবলী সম্বন্ধে জানা যায় এখানে। প্রতিটা শব্দের কি সুন্দর করে ভেঙে 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 মহাপ্রভু বিশ্লেষণ করেছেন সনাতন গোস্বামীর কাছে। তো তারপরে চৈতন্য মহাপ্রভু এভাবে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করার পরে তিনি ভাগবতের স্বরূপ বর্ণনা করেন এবং বৈষ্ণব স্মৃতি রচনার জন্য ছিল সনাতন গোস্বামীকে তো আগেই উপদেশ দিয়েছেন, মানে বৈষ্ণব সদাচার বা বৈষ্ণব সম্বন্ধে একটা শাস্ত্র রচনা করার জন্য। এই স্থলে সনাতন গোস্বামী তা উল্লেখ করে বলেছেন মহাপ্রভুকে, বলছেন, মহাপ্রভু আপনি আমাকে যে বৈষ্ণব স্মৃতি শাস্ত্র তৈরি করতে নির্দেশ দিলেন, কিন্তু আমি তো নিচ আশয় আচারহীন, আমি তো নিজে কোনো আচার করি না। কি বলছেন? আমি তো নিচু জাতির সেবা করে এসেছি, আমি তো নিজে আচার করি না। আমাকে আমি কিভাবে নিজে আচার না বলে কিভাবে আমি সেগুলো লিখতে পারবো? আমার নিজের আচার আচরণ সম্পর্কে কোনো জ্ঞানেই নাই, আমার নিজেরই কোনো আচার আচরণ সম্বন্ধে জ্ঞান নেই। আপনি আমাকে রচনা করতে বলছেন, আর আচার আচরণ তো আমি নিজেও পালন করি না, এমন অবস্থায় কি রূপে আমাকে দিয়ে এই বৈষ্ণব স্মৃতি রচনা সম্ভব হতে পারে? কাকে? মহাপ্রভুকে প্রশ্ন করছেন। কৃপা করে আপনি যদি এই অযোগ্য অধমের হৃদয়ে প্রবেশ করে বর্ণনার বিষয় স্ফূর্তি করান, মানে আপনি আমার হৃদয়ে অবস্থান করে যদি আমাকে দিয়ে কিছু করান, তাহলে এটা এই বৈষ্ণব স্মৃতি শাস্ত্র আমি লিখতে পারি, যেটাকে পরবর্তী হরিভক্তি বিলাস নামে আখ্যায়িত হয়। বিশাল গ্রন্থ এটা, সনাতন গোস্বামী রচনা করেছেন। তারপরে এই প্রশ্নের উত্তরে মহাপ্রভু তখন উত্তর দিলেন, কি কি লাগবে, কি কি হবে, মানে কেমন করে হবে, এগুলো সব বলছেন। আমি বলছি আপনারা শুনুন ভালো করে। প্রভু কহে যে করিতে করিবে তুমি মন, কৃষ্ণ সেই তোমা করাবে স্ফুরণ। মানে তুমি যেটা মন থেকে করতে চাইবে সেটা তোমাকে ভগবান
কৃষ্ণ এসে তোমাকে মন থেকে এটা স্মরণ করাবে, তুমি টেনশন নিবে না। তথাপি সূত্র রূপ শুনো দিক দর্শন, সর্বকারণ লিখি আদো গুরু আশ্রয়ণ। মানে কি, তারপর আমি সূত্র রূপে বলে দিচ্ছি তুমি কি কি লিখবে, কি কি সেখানে উপস্থাপন করবে, এটা আমি তোমাকে সূত্র আকারে জানাচ্ছি, তুমি এটাকে খেয়াল করো। হ্যাঁ, সর্বকারণ লিখি আদো গুরু আশ্রয়ণ, সবকিছু একমাত্র গুরুর চরণে আশ্রয় করলে তখনই লিখতে পারবে। তো সেখানে গুরু আশ্রয় সম্বন্ধে লিখতে বলছেন, প্রথমে গুরু আশ্রয়, গুরু লক্ষণ শিষ্য লক্ষণ দোহার পরীক্ষণ, সেব্য ভগবান সর্ব মন্ত্র বিচারণ। বলছে কি, গুরুর লক্ষণ সম্বন্ধে লিখবে, শিষ্যর লক্ষণ কি সেটা লিখবে, তারপরে দুইজন দুইজনকে যে পরীক্ষা করতে হবে সেই কথাটা তুমি সেখানে উল্লেখ করবে, মানে শিষ্য গুরুকে পরীক্ষা করবে, গুরু শিষ্যকে পরীক্ষা করে নেবে। তারপরে সেব্য ভগবান, হ্যাঁ সেবক ভগবান, সেব্য ভগবান, সেবক মানে স্বয়ং ভগবান। হ্যাঁ, আর সর্বমন্ত্র বিচারণ, মন্ত্র বিচার করতে, যে কোনো মন্ত্র পাঠ করে গ্রহণ করা উচিত নয়, বিচার করে গ্রহণ করা উচিত। মন্ত্র অধিকারী মন্ত্র সিদ্ধা আদি শোধন, দীক্ষা প্রাত স্মৃতি কীর্ত শৌচ আচমন, দন্দ দন্ত দাবন স্নান আদি স্নান সন্না সন্ধ্যা আদি বন্ধন, গুরু সেবা উদ্রপুণ্ড চক্র আদি ধারণ। এবার বলছে কি, দেখুন সেখানে মহাপ্রভু লিখতে বলছে কি, মন্ত্র অধিকারী নির্বাচন, তারপর মন্ত্র সিদ্ধ আদি দর্শন শোধন, মন্ত্রকে শোধন করা, তারপর দীক্ষা প্রাত স্মৃতি কৃত্য, মানে ভোরবেলা উঠে যা যা করণীয় সেগুলো সম্বন্ধে লিখতে বলছেন, সুচিতা কিভাবে মেনটেন করবে, আচমন কিভাবে করবে, দন্ত মাজন কিভাবে করবে, দন্ত মাজন বুঝে গেল কি, স্নান করতে হবে কতবার, তারপরে সন্ধ্যা আদি বন্দনা কিভাবে করবে, সকাল সন্ধ্যা তিন বেলা আমাদের সন্ধ্যা আদি বন্দন হয় না, সেগুলি কিভাবে করবে, গুরু গুরু সেবা, গুরু সেবা, গুরুর সেবা কত প্রকার কি কি, তারপর উদ্যপুণ্ড, এই যে আমরা তিলক করি এটা হচ্ছে উদ্যপুণ্ড, উদ্যপুণ্ড চক্র আদি ধারণ, এই যেগুলো আমাদের উদ্যপুণ্ড তিলক বলা হয় এখান থেকে, এটাকে ধারণ করবে। তারপর গোপীচন্দন মালা ধৃতি তুলসী আহরণ বস্ত্রপিঠ গৃহ সংস্কার কৃষ্ণ প্রবোধন, মানে গোপীচন্দনে, হ্যাঁ গোপীচন্দন ধারণ করা, তুলসী মালা ধারণ করা, হ্যাঁ তুলসী গ্রহণ করা, হ্যাঁ কিভাবে বস্ত্র পরিধান করবে, গৃহ সংস্কার কিভাবে করবে, তারপর পঞ্চ ষোড়শ পঞ্চশত উপাচার অর্চন, পঞ্চকাল পূজা আরতি কৃষ্ণের ভোজন শয়ন। হ্যাঁ, তো এখানে বলছেন ষোড়শ উপচারে পূজা, পঞ্চশ উপচারে পূজা, পঞ্চশত উপচারে পূজা, পঞ্চকাল পূজা মানে পাঁচ বেলা যে পূজা আরতি সেগুলি সম্বন্ধে, মানে এগুলি পার্টিকুলার ভাবে মহাপ্রভু সনাতন গোস্বামী বলতে এগুলি এগুলি তুমি উল্লেখ করবে, এই হরিভক্তি বিলাসের মধ্যে দিয়ে মহাপ্রভু সনাতন গোস্বামীকে দিয়ে এইগুলো শিখাচ্ছেন জগৎকে। শ্রীমূর্তির লক্ষণ, মূর্তির লক্ষণ কি কি হবে, শালগ্রাম লক্ষণ কি, কৃষ্ণের ধামে যাত্রা, কৃষ্ণ মূর্তি দর্শন করা, কিভাবে মূর্তি দর্শন করতে হয়, ভগবান বিগ্রহ, নাম মহিমা, নাম অপরাধ দূরে বর্জন, সেগুলি সব তুমি লিখবে, বৈষ্ণবের লক্ষণ, সেবা অপরাধের খণ্ডন, কিভাবে সেবা অপরাধ খণ্ডন করবে, শঙ্খ জল গন্ধ পুষ্প উপাদি লক্ষণ, হ্যাঁ জপ স্তুতি পরিক্রমা দণ্ডবত বন্দনা করা, হ্যাঁ পুরুষচরণ বিধি কৃষ্ণ প্রসাদ ভোজন, সবসময় প্রসাদ ভোজনের মাহাত্ম সম্বন্ধে উল্লেখ করছে, হ্যাঁ বৈষ্ণব নিন্দাদি বর্জন, কোনো ভক্তের নিন্দা না করা, এগুলি বর্জন করা, সাধুর লক্ষণ, সাধু সঙ্গ, সাধু সেবন, এগুলি বিস্তারিত বিবরণ করবে, অসৎসঙ্গ ত্যাগ, শ্রীমদ ভাগবত শ্রবণ করা, শ্রবণের মাহাত্ম, দিনকৃত্য পক্ষকৃত্য একাদশী আদি বিবরণ, হ্যাঁ এগুলো সমস্ত ব্রত তপস্যার বিবরণ দিবে, হ্যাঁ জন্মাষ্টমী আদি বিবিধ বিচরণ, সামনে জন্মাষ্টমী আছে, এগুলি সবকিছু মহাপ্রভু লিখতে বলছেন, একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী রামনবমী এবং নৃসিংহ চতুর্দশী, এইসব বিদ্যা বিদ্যা ত্যাগে অবিদ্যা কারণ, অবিদ্যাকরণ মানে যে বিদ্যা দশা, মানে অনেক সময় আসে না যে আমরা ওই বাইরের পঞ্জিকায় আসে একদিন, তারপর দিন আমরা পালন করি, তো এই জন্য বিদ্যা বিদ্যা যদি বিদ্যা হয়ে যায় সেই তিথি, সেটা বর্জনীয়, কেন কি ব্যাপার কখন করতে হবে, এগুলি সবকিছু সনাতন গোস্বামীকে লিপিবদ্ধ করতে বলছেন, কেন দোষ হয়, কোন ব্রত করলে দোষ হবে, কোন ব্রত দোষ মুক্ত, সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন, মানে পুরাণের বিবৃতি দিয়ে প্রমাণ তুলে ধরবে, এমনি লিখবে না, সমস্ত পুরাণ থেকে প্রামাণিক সূত্র
এগুলি যেন ওখানে উল্লেখ করা হয়। হ্যাঁ, শ্রীমূর্তি শ্রীবিষ্ণু মন্দির করণ লক্ষণ, সামান্য সদাচার আর বৈষ্ণব আচার, কর্তব্য অকর্তব্য স্মার্ত ব্যবহার। মানে কি, সদাচার, বৈষ্ণব সদাচার, বৈষ্ণবের আচার কিরকম হবে, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কোনটা স্মার্ত মত কোনটা আমাদের বৈষ্ণব মত, সেটা উল্লেখ করবে। এই তো সংক্ষেপে কহিল দিক দর্শন, যবে তুমি লিখিবা কৃষ্ণ করাবে স্ফুরণ। মানে আমি এভাবে তোমাকে সংক্ষেপে সবকিছু বললাম, এভাবে তুমি যখন লিখতে যাবে তখন কৃষ্ণ তোমাকে তোমাকে হৃদয় থেকে সবকিছু স্মরণ করাবে। এই তো কহিল প্রভুর সনাতন প্রসাদ, যাহার শ্রবণে চিত্তে খণ্ডে অবসাদ। এভাবে মহাপ্রভু কৃপা করলেন সনাতন গোস্বামীকে। হ্যাঁ, এটা শ্রবণ করলে আমাদের চিত্তে অবসাদ হয়। এভাবে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীর নিকটে বৈষ্ণব স্মৃতি রচনার জন্য কৃপা বিস্তার করেছেন। তো তিনি কাশীতে 2 মাস যাবৎ কৃষ্ণ ভজনের বিভিন্ন তত্ত্ব আদি বৈষ্ণব স্মৃতি শাস্ত্র সম্পর্কে শিক্ষা প্রদান করে সনাতন গোস্বামীকে তখন বৃন্দাবন পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেন। তো পাঠিয়ে দেওয়ার আগে চৈতন্য মহাপ্রভুকে বিনীতভাবে, খুব করুণাভাবে একটা আবেদন করেছেন সনাতনের কাছে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কি বলেছেন, কি বলেছেন? শ্রী বৃন্দাবনে পাঠাবার প্রাক্কালে চৈতন্য মহাপ্রভু অতি করুণাদ্র স্বরে শ্রী সনাতন গোস্বামীকে বললেন, কি বলছেন? কান্তা করঙ্গিয়া মোর কঙ্গাল ভক্তগণ, বৃন্দাবনে আইলে তাদের করিহ পালন। খুব ইম্পর্টেন্ট জিনিস। মহাপ্রভু বললেন, হে সনাতন, আমার কাঙ্গাল ভক্তগণ বৃন্দাবনে আসলে তাদের প্রতিপালন করবে। বোঝা গেল কি, ভক্তকে প্রতিপালন করার জন্য শিক্ষা দিচ্ছেন সনাতন গোস্বামী। তো বৃন্দাবনে পাঠাইছি আমি তোমাকে, আমার কাঙ্গাল ভক্তগণ যখন ওখানে যাবে তোমার কাছে, তখন তুমি তাদের যত্ন করবে। তাহলে বোঝা গেল মহাপ্রভু এখানে এই শিক্ষার মাধ্যমে দেখাচ্ছে আমরা যেন ভক্তদের যত্ন করি। এই যে আমরা আজকে প্রচারের জন্য বলি কলিং সেবা করুন, এ করুন, কেন, এগুলো ভক্তদের যত্ন নেওয়ার জন্য, ভক্তদের যত্ন নেওয়ার জন্য করা, এটা যত্ন বলা হয়। এটা সেবা মানে কি, যত্ন নেওয়া, সেবা, তাদের কি অসুবিধা সুবিধা জানা। এই ভক্তদের যত্ন নেওয়ার কথা মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন। তারপরে বলছেন কি, তাদের আহার আদির সংস্থান করবে, তারা গিয়ে যেন কিছু প্রসাদ পায়, থাকার ব্যবস্থা এগুলো তুমি একটু করে দিবে, এবং যাতে তাদের কৃষ্ণ ভক্তি অনুশীলনে পুষ্টি লাভ হয় সেই রূপ উপদেশ প্রদান করবে। কি বলছেন সনাতন গোস্বামীকে, যাতে তাদের কৃষ্ণ ভক্তি আরো বাড়ে সেই জন্য তুমি তাদেরকে সেইভাবে উপদেশ প্রদান করবে, ভক্তি যাতে তারা করতে পারে। এই 3-4টা পয়েন্ট মহাপ্রভু শিক্ষা দিলেন। একটা হচ্ছে তাদেরকে প্রতিপালন করবে, আহার থাকার ব্যবস্থা করবে, কৃষ্ণ ভক্তি অনুশীলনে যেন তারা ভক্তিতে লাভ করতে পারে, তাদের জন্য উপদেশ দিবে তুমি। বুঝে গেল? এই উপদেশ পেয়ে তারপর কি করলেন সনাতন গোস্বামী, হ্যাঁ, বৃন্দাবনে গমন করলেন। তো সনাতন গোস্বামী কাশী হতে প্রয়াগ হয়ে, হ্যাঁ, প্রসিদ্ধ রাজপথ দিয়ে তখন মথুরায় গমন করলেন। মথুরায় সুবুদ্ধি রায়ের সাথে সনাতন গোস্বামীর সাক্ষাৎ হয়। কোন সুবুদ্ধি রায়? যাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছিল, মনে আছে, হোসেন শাহ যখন তার স্ত্রী, তখন হোসেন শাহকে বলছেন তার মৃত্যুদণ্ড দাও, তখন তাকে জাতিচ্যুত করে তাকে বাঁচিয়েছিল, সেই সুবুদ্ধি রায়ের সঙ্গে দেখা হয়, তাকে প্রাণে রক্ষা করেছিল। সেই সুবুদ্ধি রায়ের সঙ্গে সাক্ষাৎ হলে তখন সুবুদ্ধি রায় রূপ গোস্বামীর সঙ্গে এবং তার ভাই অনুপমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সে কথা খুলে বলেন। তখন সুবুদ্ধি রায় শিল সনাতন গোস্বামীকে অনেক আদর যত্ন করলেও নিজের সুখ স্বাচ্ছন্দ্যের বিষয় তিনি সেই ত্যাগ করার জন্য তিনি সে সুবুদ্ধি রায়ের স্নেহ ব্যবহার তিনি পছন্দ করেনি। কেননা নিজের প্রতি, নিজের সুখ স্বাচ্ছন্দ্য যখন কেউ করে তখন সেটাতে বিষয় ভোগ মনে করে, তখন সেটা তিনি গ্রহণ করেনি, পছন্দ করেনি। অর্থাৎ ব্যবহারিক যত অবস্থা দেহের প্রতি সনাতন গোস্বামীর আদর করলেন না, মানে তিনি নিজের দেহের প্রতি কেউ যত্ন করুক সেটা তিনি চান না। কেননা তিনি চিন্তা করেন, আমি অনেকদিন যত্ন করে বিপদে পড়েছি, মন্ত্রিত্ব লাভ করেছি, কত আরামায় এসেছিলাম, বেকার। এগুলো দেহ হচ্ছে মহাশয়, যাদা যাহা দিবে তাহা সয়,
এই জন্য দেহের প্রতি বেশি লালসা না করে, দেহের সুখে চিন্তা না করে কৃষ্ণের সুখে চিন্তা কর। কারণ ওই জন্য তো আমরা ফেঁসে গেছি না, এই জন্য তো আমরা ফেঁসে গেছি আত্মকেন্দ্রিক, দেহকেন্দ্রিক হয়ে, কৃষ্ণকেন্দ্রিক হয়নি, এই জন্য আমরা ফেঁসে আছি সবাই। তাই এখানে বলছেন সনাতন, বলছেন মহাবিরক্ত সনাতন ভ্রমে বনে বনে পতি ভিক্ষে পতি কুঞ্জে রহে রাত্রি দিনে মথুরার মাহাত্ম্য শাস্ত্র সংগ্রহ করিয়া লুপ্ত তিত্ত প্রকট কইল বনেতে ভ্রমিয়া এই মত সনাতন বৃন্দাবনে রহিলা। তো এখানে কি করছেন সনাতন গোস্বামী, দিনের বেলায় এক এক দিন এক এক বৃক্ষতলে, এক এক রাত্রি এক এক কুঞ্জে বাস করতেন, এক জায়গায় থাকতেন না, বৃন্দাবনে। সেই সকল তীর্থস্থানের কথা লোকে ভুলে গিয়েছিল, অর্থাৎ যে সমস্ত তীর্থ একেবারে লোপ পেয়ে গেছে, চিহ্নও নাই, সেই সমস্ত তীর্থ সনাতন গোস্বামী মথুরা মাহাত্ম্য নামক শাস্ত্রে সংগ্রহ করে, হ্যাঁ শাস্ত্র মথুরা মাহাত্ম্য নামক শাস্ত্র সংগ্রহ করে সেরকম ভাবে ব্রজের মণ্ডলের সেই লুপ্ত তীর্থ স্থান সকলের নির্দেশ করে প্রকাশ করলেন। বুঝা গেল কি? এই যে এখন যে আমরা বৃন্দাবন দেখতে পাচ্ছি, তার অবদান চৈতন্য মহাপুরুষ রূপ সনাতনকে পাঠিয়েছেন, তার জন্য আমরা দেখতে পাচ্ছি, না হলে সব জঙ্গল বন বনেই ছিল, ভগবান যাওয়ার পরে সেই লুপ্ত হয়ে গেছিল একেবারে, সেগুলাকে সনাতন গোস্বামীকে মহাপ্রভু পাঠালেন। তখন তিনি মথুরা মাহাত্ম্য একটা শাস্ত্র বের করে সেখানে খুঁজে খুঁজে বের করলেন, করে তারপর সেই নির্দেশ মতো কোথায় কোথায় কি হয়েছিল না হয়েছিল সব কিছু খুঁজে খুঁজে বের করেছে, আজকে আমরা বৃন্দাবন দর্শন করতে পাচ্ছি। এইভাবে সনাতন গোস্বামী বৃন্দাবনে অবস্থান করে, বনে বনে শ্রীকৃষ্ণের অন্বেষণে অহর্নিশি যাপন, দিন যাপন রাত্রি যাপন করতে লাগলেন। কার অন্বেষণে? ভগবানের অন্বেষণ করে। বুঝা গেল? তাই এরপরে এই যে বৃন্দাবনে গিয়ে যে আরো কি কি হয়েছিল সেগুলো পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো, ঠিক আছে? বৃন্দাবন লীলাটা আমরা পরে আসবে। তো এখন এর পরে কি করলেন চৈতন্য মহাপ্রভু? নীলাচলে বসবাস করছিলেন তখন, চৈতন্য মহাপ্রভু কৃপাদেশ আদেশ নিয়ে শ্রী রূপ গোস্বামী, হ্যাঁ, নীলাচল হইতে গৌর দেশে আসেন। তখন সনাতন গোস্বামী বৃন্দাবন হইতে নীলাচলে আসেন। নীলাচলে কোথায়? মহাপ্রভুর কাছে। বুঝা গেল? মহাপ্রভুকে দর্শন করতে আসেন পুরীতে। নীলাচল মানে কোথায়? পুরী ক্ষেত্র। তো পথে তাদের পরস্পরের মধ্যে সাক্ষাৎ হয়নি, রূপ গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। রূপ গোস্বামীর পর বৃন্দাবন থেকে এসে নীলাচলে আসলেন, যেই সনাতন গোস্বামী নীলাচলে আসলেন, মহাপ্রভু ওই রূপ গোস্বামী তখন নবদ্বীপে চলে আসেন, গৌরে, গৌর দেশে চলে আসেন। তো পথে তাদের সাক্ষাৎ হয়নি, আর সনাতন গোস্বামী শ্রী বৃন্দাবন হতে কাশী ঝাড়খণ্ডের বনপথ দিয়ে নীলা চলে আসছেন। দেখুন তারা কত কষ্ট করে হেঁটে হেঁটে আসতো, আর এখন তো আমরা টিকিট কেটে ফ্লাইটে যাচ্ছি আর নাহলে ট্রেনে যাচ্ছি, কত সুন্দর! আর এরা কত কষ্ট করে মহাপ্রভুকে দর্শন করতে বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে আসতো, কাশী হয়ে ঝাড়খণ্ড বনের মধ্যে দিয়ে আসছে, কি তাদের জীবন, কত তপস্যা! আর আজকে আমাদের জন্য ভগবান কত আরাম করে দিয়েছেন, বৃন্দাবনে গিয়ে বড় বড় ফ্লাইট বানিয়ে দিয়েছে, এখানে গিয়ে আরামে থাকো, তাও যাইতে চায় না কেউ, তাও গিয়ে সেখানে গিয়ে ইন্দ্রদিতি করতে চায়, ভগবানের ধাম দর্শন করতে। বৃন্দাবন ধাম একটা টুরিস্ট প্লেস এর মধ্যে দর্শন করে, যেটা চিন্তামণি ধাম সেটাকে উপলব্ধি করে। যদি কেউ ধামে যায়, হ্যাঁ, ধামে গিয়ে যদি সে বৈষ্ণব সঙ্গ না করে, ধামের মাহাত্ম্য শ্রবণ না করে, ধাম কিছু হবে না, কোনো কিছু রিয়েলাইজ হবে না। জন্য যেখানে বৈষ্ণব নাই সেখানে নাহি যায়, চৈতন্য মহাপ্রভু যেখানে যেখানে গিয়ে তার ভক্তদের পৌঁছে দিয়েছেন, সেই ভক্তের মাধ্যমে আমাদেরকে সেই মাহাত্ম্য শ্রবণ করতে হবে, তারপরে আমরা ধামের মাহাত্ম্য উপলব্ধি করতে পারবো। বুঝা গেল? তো তিনি ঝাড়িগণ্ডের বনপথে একাকী উৎকট বৈরাগ্য ব্রত পালনে অবলম্বনে পুরীধামে আসেন, ঝাড়িগণ্ডের বনপথ দিয়ে আসেন। তো আমরা কালকে সনাতন গোস্বামী যে নীলাচলে এসে পৌঁছে গেলেন, তারপরে থেকে আমরা কালকে আলোচনা করবো। বুঝা গেল? আজকে আমরা আত্মারাম শ্লোক সম্বন্ধে শুনলাম, কি কি শাস্ত্র রচনা করতে উপদেশ দিলেন, হ্যাঁ, কি কি জিনিস হরিভক্তি বিলাসে রচনা করতে বলছেন সেটা, এবং প্লাস বৃন্দাবনে গমন হয়ে তিনি নীলাচলে পদার্পণ করেছেন। তো বৃন্দাবনের লীলা আর নীলাচলের লীলা আস্তে আস্তে শুরু হবে, এই এখনই মজা শুরু হবে। এতদিন শুধু তত্ত্ব কথা তো মাথার উপর দিয়ে চলে গেছে, এখন সব লীলা কথা শুরু হবে, এখন আনন্দ বেড়ে যাবে, আস্তে আস্তে রস বেড়ে যাবে।
বুঝা গেলাম, খুব সুন্দর সুন্দর মহাপুরুষ সঙ্গে কথোপকথন। সনাতন গোস্বামী একবার দেহত্যাগ করতে চেয়েছিলেন, হ্যাঁ, তো সেই সম্বন্ধে আমরা আলোচনা ধীরে ধীরে শুনতে পাবো। ঠিক আছে, জয় শ্রী প্রভুপাদ কি জয়, সনাতন গোস্বামী কি জয়, সর্ব গোস্বামী বৃন্দ কি জয়, সমস্ত বৈষ্ণববৃন্দ কি জয়, গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেম। হম